কক্সবাজারের পিকুয়াই অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে একজনকে গ্রেফতার করা হয়েছে জব্দ হয়েছে পাঁচটি অস্ত্র বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম গেল রাতে টুইটং ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালায় র‍্যাব এই সময় দিলওয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয় র‍্যাব 15 এর অধিনায়ক বলেন বৃহস্পতিবার দুপুর থেকে টানা 5 ঘন্টার অভিযানের সমাপ্তি ঘটে রাত পৌনে 8টার দিকে জব্দ করা অস্ত্র মাদক পাচার জলদস্যুতা ও বনদস্যুতায় ব্যবহার করা হচ্ছিল গ্রেফতার দিলওয়ারের বিরুদ্ধে হত্যা জলদস্যুতা সহ একাধিক মামলা রয়েছে তাকে পিকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে দেখুন